নমস্কার, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমার ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো অ্যাকচুয়ালি আজকের এই ব্লগের থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ব্লগটা কি হতে চলেছে। বেসিক্যালি আজকে আমি যাব আমার গ্রামের বাড়ি, যেখানে চলছে পৌষ সংক্রান্তির মেলা, যেটি বর্মন সাহেবের মেলা নামে পরিচিত। বেসিক্যালি অনেকদিন বাড়ি যাওয়া হয়নি, তো সেই সূত্রে বাড়িও যাওয়া হচ্ছে এবং মেলাও দেখা হবে। তো মেলার সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে রয়েছে, ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। তো দেরি না করে চলুন স্টার্ট করা যাক, কেন কি আমার গাড়ি অলরেডি বুক করা ছিল, গাড়ি অলরেডি চলে এসছে বাড়ির সামনে। তো আমি আর দেরি করছি না, সো লেটস গো। বাড়ি থেকে বেরিয়ে উঠে পড়লাম গাড়িতে। গাড়ি আমাদের নিয়ে যাবে হাওড়া রেলওয়ে স্টেশন, সেখান থেকে যাব মানকড়, মানকড় থেকে যাব আমরা আবার সোয়াদা। এসে গেছি হাওড়া রেলওয়ে স্টেশন। বাইরের দৃশ্যটা সত্যি খুব সুন্দর ছিল, হাওড়া ব্রিজটাও দেখানোর চেষ্টা করলাম কিছুটা। এবার দেরি না করে আমি হাওড়া স্টেশনের ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর সাইনিজ বোর্ডে দেখলাম 12 নম্বর প্ল্যাটফর্মে অগ্নিবীণা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। তো আমি দেরি না করে সোজা চলে গেলাম 12 নম্বর প্ল্যাটফর্মে, উঠে পড়লাম গাড়িতে। গাড়িতে ওঠার পর মাম্মামের হলো শুধু দুষ্টু। ট্রেন ছুটে চলেছে তার নিজের দিশায়, আর আমারও গন্তব্য প্রায় কাছাকাছি চলে এসেছে, কেন কি আমাকে নামতে হবে মানকড় স্টেশন। তো প্রায় আমি চলে এসেছি, এবার মানকড়ে নামবো, নেমে তারপর যাব গ্রামের বাড়ি, নিজের বাড়ি, বাড়ি থেকে থেকে তারপরের দিনকে যাব মেলা। তো এখন যাব বাড়ির দিকে। কত তাহলে ঠিকঠাক হয়ে গেছে ও সবে বলা কওয়া হয়েছে। Yeah.
কাল দুদিন পর দেরি হয়ে যাবে। এখানে কাকাকে জিজ্ঞেস করি, কাকা এবার চলে জালের কীরকম কী বেচাকেনা? আমাদের জালের বেচাকেনা ভালো না। ভালো না? এখন আর মানুষ মাছ ধরছে না? মাছ ধরবেন কিছু, মাছ ধরছে সবই হচ্ছে, কিন্তু জাল এবার তো বেচাকেনা নাই। এগুলো কি সব এখন মেশিনে বোনা নাকি? এগুলো মেশিনে আর হাতা মেলাতে খাট খাটগুলো বেশ ভালো আছে দেখতে। মামাম কি কিনছো? মামাম কি কিনছো তুমি? ফায়ার পান আছে? ফায়ার পান কত? 40 টাকা। কে খাবে ফায়ার পান? শুধু পান এসছে, পান सामान सिर्फ 15 रुपया में। हर एक आइटम, कोई भी आइटम है जो यहाँ हमारे स्टॉल में लगा हुआ है, खरीदिए, केवल 15 रुपया में ही खरीद कर आप ले जाइए। কাকা কি দাম আছে একটু দেখাবে? এই যে কাকা একটু দেখাবে, এই সাদার মধ্যে এগুলো কি দাম আছে? সাদার মধ্যে এই চশমাগুলো কি দাম আছে? হ্যাঁ, আর এর উপরের গুলো? হ্যাঁ হ্যাঁ, 120। সবথেকে বেশি বাজার 120। আচ্ছা, ওই যে কালো মতো যেটা রয়েছে ওইটা একটু দেখাও তো। না না, সাদার মধ্যে কালোটা এদি আমাদের তাকাও। হ্যাঁ, ওটা ওটা দেখি একটু, দেখি একটু, ওটা গ্লাসটা পরিষ্কার করে দাও না কাপড় দিয়ে। বেকা তো কাকা, একটা ভালো দাও। তো ফাইনালি একটা সানগ্লাস আমি পছন্দ করেছি, তো আইফোন যেটা ভালো লাগবে সেটা তোমরা জানিও আমাকে ইউটিউবের ভিডিওতে।
তো কাকা আমাকে 40 রুপিস ডিসকাউন্ট দিয়েছে কাকা আমি দেখাবো এই হচ্ছে কাকা আমাদের কাকা সবাই বাড়ি তোমার গ্রাম গোপাল পোস্ট পান্ডু আমরা আসছিলাম জেলা ওকে বাড়ির লোকেশন আগে আগে চলে গেছে আমি একটু দাঁড়িয়েছিলাম এখন যাচ্ছি আমি সামনের দিকে আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি ওইদিকে খুঁজছে তোমাকে এই দেখো রেখেছো এই দেখো তুমি কি নেবে এইদিকে এদিকে বলো কি নেবে গালি কই গাড়ি কই চলো গাড়ি দেখবো আমরা চলো তো আমাদের এখানে সব থেকে বড় বিখ্যাত হচ্ছে এখানের মেলার নাগরদোলা তো নাগরদোলার কাছে এসেছি আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমার বোন এই যে এর নাম সুপ্রিয়া তো দেখাবো সামনে দিকটা চলো আমার মেয়ে ডেফিনেটলি এখানে চাপার জন্য পুরো অস্থির হয়ে আছে অনেক ধরনের নাগরদোলা এসছে তো আমার মেয়ে যথারীতি চলে গেছে নাগরদোলার গাড়িতে চাপবে ড্যান্স শিওর তো আমি আমার মেয়ের কাছে যাচ্ছি তো এখানে ওরা ডিসাইড করতে পারছে না কোথায় চাপবে মেলাতে অনেকক্ষণ ঘোরার পরে বেশ ভালোই ঠান্ডা লাগছে তো ভাবলাম একটু কফি খাবো তো কফি নিয়েছি অনেক ছোট কফি একটু টেস্ট করে দেখবো কেমন কফি এটা তো সম্রাট সঙ্গে আছে কিন্তু কোথাও দেখা যাচ্ছে না চুপচাপ কোনো সাউন্ড নেই আমরা যাচ্ছি আমি মাম্মাম কোথায় চাপবে ট্রেনে চাপবে কে ট্রেনে চাপবে সম্রাট কুচু মাম্মা মাঙ্গুলো মুখে কী আছে মাম্মা মুখে কী আছে ওই দেখো দেখতে পাচ্ছ ওরা লড়ি কত করে ছোট দেখো বাবা ছোট দেখো ১৫ টাকায় 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 ১৫ টাক
চাটনি খাবি রোল খাবি ওনা এগ রোল বলেছিল চল না দেখে এগ রোল বিশ্বলার সামনে এসে তোমাকে খোঁজ করছে তুমি যা পড়াওনি বিশ্বলার সামনে এসে তোমাকে খোঁজ করছে কাকা আলুর চপ গরম গরম নেই আধ ঘন্টা আগে খেয়ে গেলাম চাউমিন কত কাকা কি চাউমিন এক আইসক্রিম খাবে কেমন করে খাবে আইসক্রিম কেমন করে খাবে আইসক্রিম ওরকম করে আইসক্রিম খেলে মার দেবে জানো তো দুমদুম খেতে খুবই খাবি বুঝলি খুবই খাবি না পাঁপড় খাবি পাঁপড় খাবি কেন কী খাবি হ্যাঁ কী খাবে কিছু খাবে না মুখে আঙুল দিতে নেই এখানে গেম খেলবে তুমি দেখো ওখানে গেম খেলবে কোথায় ডাকো এটা কী বলছো কী বলছো কী বলছো তুমি এখানে আমরা ফাইনালি ডিসাইড করে ফেলেছি ফায়ার পান খাবার পান টাকা ফায়ার পান কত 30 টাকা তো একটা বানাও আগে লেটস চেক তারপরে আরেকটা আগুন পান হ্যাঁ আগুন মাজা হ্যাঁ আগুন পান একটা বানাও সম্রাট আগে টেস্ট করবে কালো জামা সবুজ এগুলো কি আগুন জ্বলে গেছে দেখ সম্রাটের বুকের ভেতরটা ডিপ ডিপ করছে আগুন জ্বলে গেছে সম্রাটের মুখটা ভয় ভয় লাগছে লাইফে ফার্স্ট টাইম খাচ্ছে মুখ পুড়েছে সম্রাট মুখ পুড়ে নাই তো তাহলে আরেকটা দাও দুটো বানাও কাকা এইটাই আসল জিনিস এটা কি দিচ্ছ গো কর্পূর না নারকেল মিক্সচার প্রথমে মুখে গরম হচ্ছে উপর দিয়ে গরম লেগে গেছে ভালো
ফাইনালি মেলা ঘোরা হলো।